কেমন আছেন? আশা করি ভালোই। ভিডিওটা আজকে তৈরি করেছি আমরা আইটিআই ডিপ্লোমা বিটেক স্টুডেন্ট যারা আছেন, যারা মোস্টলি কোর কোম্পানিতে চাকরি করতে চান তাদের উদ্দেশ্যে এবং ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য। তাই যারা আইটিআই ডিপ্লোমা বিটেক কোর ডিপার্টমেন্ট মানে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সিভিল এরকম ডিপার্টমেন্টে আছেন, প্লাস যদি কোনো কলেজের বা ইনস্টিটিউটের অধ্যাপক বা ডিরেক্টর লেভেলের কেউ থাকেন যারা তাদের ক্যান্ডিডেটের চাকরির জন্য খোঁজ খবর করছেন, এই ভিডিওটা ভীষণভাবে তাদের জন্য সহযোগী। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অনেকগুলো কোম্পানির সাথে আমরা টাই আপ করেছি রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য, তাই আমরা প্রচুর ক্যান্ডিডেটের সন্ধানে আছি। আপনার চাকরির প্রয়োজন হলে নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে নাম্বারটা দেখা যাচ্ছে। আর কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। পিকে দাস কথা বলছি, ফাউন্ডার ডিরেক্টর। চলুন বিস্তারিতভাবে একটু আলোচনা করা যাক। আমাদের কাছে যে যে কোম্পানিগুলো এখন প্রেজেন্টলি আছে, স্নাইডার ইলেকট্রিক্যাল যেটা হায়দ্রাবাদে পোস্টিং হবে, নেক্সট আছে ডিকসন ইন্ডিয়া যেটা নয়ডাতে পোস্টিং হবে, তারপর আছে ভারত বায়োটেক যেটা পুনেতে পোস্টিং হবে, নাস আছে যেখানে আইটিআই ডিপ্লোমা সবাইকেই নিচ্ছে, প্রত্যেকটা জায়গাতে আইটিআই ডিপ্লোমা বিটেক সবারই রিকোয়ারমেন্ট আছে। এছাড়া আছে সামসারা ইঞ্জিনিয়ারিং লিমিটেড যেটা চাকান পুনেতে আছে, এছাড়া আছে ম্যাগমা ইন্টারন্যাশনাল যেখানে পুনেতেই কোম্পানিটা আছে, যেখানে আইটিআই ডিপ্লোমা এবং কিছু বিটেক ছেলেপেলেও লাগবে। ম্যাগনা ইন্টারন্যাশনাল হেভি ভেহিকেলেও ভ্যাকেন্সি আছে, জেডএফ স্টিয়ারিং গিয়ার ইন্ডিয়াতে ভ্যাকেন্সি আছে, ফোর্সেরিয়া এমিশন কন্ট্রোল সিস্টেমসে আছে ভ্যাকেন্সি, ক্রম্পটন গিফসে আছে, স্যাফলার ইন্ডিয়াতেও ভ্যাকেন্সিজ আছে। এইখানে যে স্যালারি স্ট্রাকচার বা যে ব্যাপারগুলো হয়, জেনারেলি আইটিআই লেভেলে 11 থেকে 13 হাজার পর্যন্ত স্যালারিটা ভ্যারি করে, ডিপ্লোমা লেভেলে 12 থেকে 14 আর বিটেক লেভেলে 14 থেকে 16 হাজারের মধ্যে ভ্যারি করে। কিছু কিছু কোম্পানি থাকা খাওয়ার ব্যবস্থা দেয়, কিছু কিছু কোম্পানি থাকা খাওয়ার ব্যবস্থা ক্যান্ডিডেটকে নিজে অর্গানাইজ করতে বলে এবং সেখান থেকে ওরা অ্যালাউন্স হিসাবে ব্যাপারটা দিয়ে দেয়। এবার আমি স্পেসিফিক স্যালারি স্ট্রাকচারটা একটু ডিসকাস করি। যেমন আমি প্রথম যেটা বললাম সাইডার ইলেকট্রিকের জন্য, যেখানে স্যালারিটা আছে 11,500 প্লাস এখানে 2,000 টাকা এক্সট্রা পাওয়া যাচ্ছে থাকা খাওয়ার জন্য। ডিকসনে আছে আইটিআইদের জন্য 11,500, এদিকে 12,500 প্লাস অ্যাকোমোডেশনের জন্য অ্যাডিশনাল পয়সা পাওয়া যাচ্ছে। ভারত বায়োটেকে আইটিআইদের জন্য আছে 11,500, ডিপ্লোমাদের 12,500, এখানে অ্যাডিশনাল একটা বেনিফিট থাকা খাওয়ার জন্য পাওয়া যাচ্ছে। নাসে 12,500 থেকে 13,500 পর্যন্ত টাকা স্যালারি পাওয়া যাচ্ছে, এখানে অ্যাকোমোডেশনের জন্য অ্যাডিশনাল খরচা দিতে হচ্ছে। প্লাস যেখানে আমরা আলোচনা করছিলাম সামসারা ইঞ্জিনিয়ারিংয়ের, সেখানে আইটিআইদের 12,000 টাকা, ডিপ্লোমাদের 13,000 টাকা দিচ্ছে, ম্যাগমা ইন্টারন্যাশনালের দিচ্ছে 13,000 টাকা, জেডএফ স্টিয়ারিংয়ে দিচ্ছে 13,000 টাকা স্টাইপেন, ফ্রুসেরা ইমিশন কন্ট্রোলে দিচ্ছে 12,256 টাকা, এখানে থাকার জন্য অ্যাডিশনাল 2,000 টাকা দিচ্ছে থাকা খাওয়ার জন্য, ক্রম্পটন গিফটস দিচ্ছে স্টাইপেন 9,054 টাকা প্লাস 300 টাকা অ্যাটেন্ডেন্স বোনাস, তার সাথে থাকা খাওয়ার কিছু সুবিধা দিচ্ছে। সেফলার ইন্ডিয়াতে দিচ্ছে স্টাইপেন 12,000 আর সেকেন্ড ইয়ার থেকে স্টাইপেনটা 13,000 হয়ে যাচ্ছে, থার্ড ইয়ারে হয়ে যাচ্ছে 14,000। প্রত্যেক জায়গাতে অ্যাভারেজে থাকার জন্য খরচা অ্যাভারেজ হেড আপনি 1500 টাকা ধরে চলুন, আর থাকা খাওয়ার জন্য থাকার খরচাটা 1500 টাকা, খাওয়ার খরচাটা আলাদা। জেনারেলি একবেলার টিফিন আর একবেলার বড় খাবারটা ক্যান্টিন থেকে সাবসিডাইজ রেটে পাওয়া যায়, বাকিটা নিজেদের করতে হয়। সব মিলিয়ে থাকা খাওয়ার জন্য 3,000 থেকে 4,000 টাকা খরচা হয়, কিন্তু বড় বড় মাস্টার কোর কোম্পানিতে ভ্যাকেন্সিসগুলো আছে, এখান থেকে ক্যারিয়ারটা শুরু করলে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং 2-3 বছর এটার সাথে যুক্ত থাকলে বা এইসব কোম্পানিতে কাজ করলে খুব তাড়াতাড়ি ক্যারিয়ারের বড় জায়গায় পৌঁছানো যাবে। তাহলে দেরি করবেন না, স্ক্রিনের দেওয়া নাম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করুন। যারা আইটিআই আছেন, যারা ডিপ্লোমা আছেন, যারা বিটেক আছেন এবং কোর কোম্পানিতে কাজ করতে চাইছেন, সত্যি খুব বড় বড় এগুলো কোর কোম্পানি যেখানে আপনি সব রকম সুবিধা পাবেন। আর দেরি করবেন না, স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন এবং ইমিডিয়েটলি আমাদের সাথে যুক্ত হয়ে আরও আমাদের সহযোগিতা করে এই প্লেসমেন্ট ড্রাইভটাকে সফল করার একটা সুযোগ আমরা দিচ্ছি, সেটাকে চেষ্টা করে সম্পন্ন করার করুন। আর যদি কোনো কোয়েরি থাকে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন। এবং আবার বলছি যে আমরা চাইছি যে একটা
হিউজ রিক্রুটমেন্ট হোক থ্রু দিস ভিডিও, সেই উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করা। যারা এই ভিডিওটার সাথে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি জড়িত আছেন, ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দিন, আরও জানাজানির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ফার্দার ইনকোয়ারি যদি কিছু থাকে। আর বিশেষ কিছু বললাম না, সবাই আমাদের চ্যানেলের সাথে থাকুন, প্রয়োজনে যোগাযোগ করুন, সবাই ভালো থাকবেন, সেই প্রত্যাশা নিয়ে ভিডিওটা শেষ করছি।